মানুষের জীবন এমন এক জিনিস, মানুষরে এলামি করিও না। আজকে একটা মানুষ গরিব আছে, কালকে এই মানুষটা হয়তো গরিব নাও থাকতে পারে, তার কাছে গরিবর সিটটা নাও থাকতে পারে, তার কাছে ধনির সিটটা আইতে পারে। তো ভাই এই নকল আমি কিনা কইতাম না কইতাম, ভিডিওটা ভালো করে দেখবা, দেখার পরে আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সের মাঝে রাখিয়ে যাইবা। তো ভাই এই নকল আমি কইতাম সাইরাম, আমরা সমাজের মাঝে ওরকম কিছু মানুষ আসন বা ও এক শ্রেণীর মানুষ আসন কিছু, যারারে আল্লাহ হয়তো ধন সম্পত্তি দিছেন, যারারে আল্লাহ আত্মা বালা দিছেন, স্বসম্পত্তিতে তাকতরা বা সুস্থ সবল তাকতরা আল্লাহ তারা টাকা পয়সা দিছেন, খুব সুকিলার আসন। কিন্তু এক শ্রেণীর মানুষ ওরকম আসন যারা মনে করো গরিব মানুষ দেখলে তারা শৈলর মাঝে বিষ বিষ করে, শৈলর মাঝে জ্বলে, এক কথায় গরিব মানুষ দেখতে পারেন না। গরিব মানুষ যে দ্বার যে জায়গার তা হইন, ই দ্বার খাঁচা দেখবে তারা ফাড়া মারতে পাইতে না, তারা এই দ্বার খাঁচা চইতে পাইতে না। কিন্তু কোনো খাম খাজ ধরার পড়লে ও গরিব মানুষ কিন্তু রেডি আনিয়া তারা খাম খাজ করেন, তারা খাম খাজ কুলাইন, তারা টেকা মুসিবত ও গরিব মানুষ দিয়ে কুলাইয়া যায়। কিন্তু আবার তারা গরিব মানুষ দেখতে পারেন না, গরিব মানুষ দেখলে তারা শৈল্য জ্বলে। তো ভাই এই নকল আমরা যে একটা করণীয়, আমরা যে একটা কর্ম, এইটা হইল গিয়া আজকে হয়তো তোমারে আমারে আল্লাহ টেকা পয়সা দিছেন, সুন্দরভাবে চলি আর আমরা, আমরা সংসারটা খুব সুন্দরভাবে চালাইয়া যাই আর, আমরা মনে করো কোনো ধরনের অভাব না, কোনো অনুটন পাইয়ার না, আমরা কোনো দুঃখ দরজ পাইয়ার না, সুন্দরভাবে চলিয়া যাই আর কি আল্লাহ আমরা চালাইতরা। কিন্তু গরিব যে মানুষ আছে এই মানুষটা রে ভাই টাইমে সাইডটা খাইতেও পারেন না, সুন্দরে কিছু করতে পারেন না, ভালো একটা পোশাক আশাক পরিধান করতে পারেন না। তো ওটা কইতাম সাইরাম, আমরা যে একটা করণীয় আছে যারা মনে করো আল্লাহ যারা টাকা পয়সা দিছেন সুখে শান্তিতে দুনিয়ার মাঝে রাখতরা, তারা যে একটা কর্তব্য এইটা হইলে গিয়ে একটা গরিব মানুষ দেখলে গরিব মানুষটারে কোনো ধরনের একটা সাহায্য করতা, আতে পারো বাতে পারো কাপড়ে পারো আর টেকা দিয়ে পারো অথবা মুখ দিয়ে পারো, যে কোনোভাবে মানে আর কি আমরা করণীয় হইল গিয়া গরিব সেউড এতিম মানুষরে সাহায্য করতাম। আমরা সাহায্য বলতে এইরকম কোনটা না যে তোমার কাছে টেকা পয়সা আছে তারে টেকা কতগুলো দিলাও দিয়ে সাহায্য করিলাও, এটা কোনো মাত নাই রে ভাই। হয়তো যদি আত দি পারো তে আত দি মানুষটারে সাহায্য করো, যদি পারো মাত দি তে মাতিয়া মানুষটারে সাহায্য করো, যদি পারো কাপড় চুপড় দিয়া যদি মানুষটা সাহায্য করতে পারো তাহলে কাপড় চুপড় দিয়ে সাহায্য করো। তো ওটাও কইতাম সাইরাম, আমরা মানে মানুষের মাঝে যে এক শ্রেণীর মানুষ আছেন যারা গরিব মানুষ দেখলে শৈলর মাঝে জ্বলে, ও তারার কথা উদ্দেশ্য কইয়ার যে আল্লাহ তারারে হেদায়ত দান করুক আর গরিব মানুষের লগে তার মায়া মহব্বত বাড়ুক। গরিব মানুষে কীরকম মানে আর কি চলতো দুনিয়াত, মনে করো আজকে দুইটা টেকা যদি উন্নতি করতে চাও বা দুই সম্পত্তি যদি বানাইতে চাও তাইলে রে ভাই কিছু দরকার আছে মানুষের কন্যানি, কোনটা পাইতে হইলে কোনটা হারাইতে লাগে। তো গরিব মানুষের যে দুইটা টেকা ইনকাম করতো যে বা দুইটা টেকা এক্সট্রা মানে আর কি বলাইতো যে তার কাছে এই সমর্থন নাই। আজকে মনে করো ধনী মানুষে কীরকম টেকা পয়সা বাড়াইলে, তারা মনে করো কোনো জায়গার দেখে যে ওই জায়গার মাঝে টেকা অতগুলো ইনভেস্ট করলে, মনে করো এক মুঠ টাকা যদি ইনভেস্ট করি এক মাস বা দুই মাস বাদে বা কিছুদিন পরে কাম করি করি এই জায়গার মাঝে যতনই হোক লাগুক না কেনে অতদিন সময়ের মাঝে এক মুঠ টাকা ইনভেস্ট করি দেখা যায় দুই মুঠ টাকা পাওয়ার ব্যবস্থা হইব। তো ধনী মানুষ যে আছে বা টেকা পয়সা যার কাছে আছে ও মানুষে ও জায়গার মাঝে টেকা ইনভেস্ট করিয়া টেকা ওখানে বলার বা বাড়ার। তো মূল উদ্দেশ্য মূল পয়েন্ট হইল গিয়া যে তার কাছে আগে আসলো এর লাগিয়ে আরো জায়গার মাঝে টেকা লাগাইতে পারছে, লাগাইয়া ওখান থেকে টেকা বাড়াইতে পারছে। কিন্তু গরিব মানুষের ভাই এই অকাত নাই, কারণ যারা মনে করো গরিব মানুষ আসেন যারা কাছে টেকা পয়সা নাই তারা টেকা বাড়াইতো কিলা ভাই, কোনো জায়গার মাঝে টেকা লাগাইতেও পারেন না। তো ওটাও কইতাম সাইরাম, যারা মনে করো টেকা পয়সা আল্লাহ দিছেন, যারারে স্বসম্পত্তি আল্লাহ দিছেন, তারা ওটাও কইম যে গরিব মানুষ দেখলে যে কোনোভাবে হাত দিয়ে পারো বাদ দিয়ে পারো টেকা দিয়ে পারো আর মুখ দিয়ে পারো যে কোনোভাবে গরিব মানুষের সাহায্য করিয়া যাইও, আল্লাহ তোমারে দিছেন। আর যদি গরিব মানুষের লগে যদি মায়া মহব্বত রাখো তাহলে আল্লাহ তোমারে আরও দিবা। এখানে মনে রাখিও যে আল্লাহ কইছেন তুমি সাহায্য করো, তুমি মানুষের লগে মানুষের হেল্প করো, মানুষের পাশে দাঁড়াও তাহলে তোমার পাশে আল্লাহও দাঁড়াইবা। তো ওটা মনে রাখিও রে ভাই, আল্লাহ তোমারে টাকা পয়সা ধন সম্পত্তি দিছেন, তুমি মানুষরে সাহায্য করো সহযোগিতা করো আল্লাহ তোমার সাহায্য করবা। তো ভাই এনে কল আগেও কইছিলাম যে ভিডিওটা সম্পূর্ণ দেখিও, দেখি আর পরে কমেন্টের মাঝে মন্তব্য রাখিয়ে দিও। তো সবার কাছে আশা করি যে ভালো কমেন্ট করবাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করিও, যার যার টাইম লাইনের মাঝে শেয়ার করে রাখিও, উপকারও আইতে পারে কোনো দিন। সব ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হইব নেক্সটে কোনো ভিডিওর মাঝে। বাই বাই।